খ্রিস্টেতে শ্রদ্ধেয় ও স্নেহের ভাই বোনেরা, আজ আমরা তালপত্র রবিবার পালন করি। তালপত্র রবিবার পালনের মাধ্যমে যিশুর যাতনা ভোগ পূর্ণ সপ্তাহে আমরা প্রবেশ করছি। বিগত 5 সপ্তাহ যাবৎ প্রার্থনা, ধ্যান, উপবাস ও দয়ার কাজ দ্বারা আমরা চেষ্টা করেছি আমাদের জীবনের পরিবর্তন আনয়ন করতে। পূর্ণ সপ্তাহ আমাদের প্রার্থনা এবং আরাধনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সপ্তাহ। আমরা এই সপ্তাহকে পূর্ণ সপ্তাহ বা হোলি উইক বলে থাকি এবং পালন করি। আবার এই সপ্তাহকে আমরা গ্রেট উইক বা মহাসপ্তাহ বলে থাকি এবং মহাসপ্তাহ হিসাবেই পালন করি। প্রভু যিশুর জীবনে যে দুঃখ, কষ্ট, মৃত্যু এবং পুনরুত্থান ঘটেছিল, আমরা তা স্মরণ করি এবং যিশুর মৃত্যু পুনরুত্থান বিষয়ে ধ্যান করি। তালপত্র রবিবারে জনগণ অর্থাৎ বহু লোক রাস্তায় রাস্তায় যিশুর প্রশংসা করেছে। দলে দলে যে সমস্ত লোক তার সামনে পিছনে চলছিল, তারা তখন চিৎকার করে বলতে লাগলো, জয় দাউদ সন্তানের জয়, প্রভুর নামে আসছেন যিনি ধন্য, তিনি ধন্য, ঊর্ধ্বলোকে উঠুক জয়ধ্বনি। যিশু লোকদের প্রশংসা ও সম্মান গ্রহণ করেছেন, কিন্তু তিনি লোকদের প্রশংসা লাভ করার পরপরই তাঁর শিষ্যদের সাথে জেরুসালেমে প্রবেশ করলেন। তালপত্র রবিবারকে আমরা পাম সানডে এবং প্যাশন সানডে বলে থাকি। আবার এই তালপত্র রবিবারকে আমরা সানডে টু রিজয়েস অর্থাৎ আনন্দের রবিবার বলে থাকি। আবার সানডে টু মর্ন যাতনার রবিবার বলেও আমরা জেনে থাকি। মসিহের আগমনের জন্য ইসরায়েল জাতি হাজার হাজার বছর অপেক্ষায় ছিলেন। সেদিন বেলা 12টা থেকে সারা দেশ ছেয়ে নামল অন্ধকার। বেলা 3টে পর্যন্ত এমনি অন্ধকারে রইল। বেলা 3টের কাছাকাছি সময়ে যিশু জোরে চিৎকার করে উঠলেন, এলি এলি লেমা সাবাকথানি, অর্থাৎ ঈশ্বর আমার, ঈশ্বর আমার, আমাকে ত্যাগ করেছ কেন। এই সময়ে মন্দিরের পর্দা ছেড়ে দুভাগ হয়ে গেল, ভূমিকম্প হল, পাহাড়ের পাথর ফেটে গেল। এদিকে শতানিক ও তার সঙ্গে যারা যিশুকে পাহারা দিচ্ছিল, তারা তখন সেই ভূমিকম্প ও অন্যান্য ঘটনা দেখে খুবই ভয় পেল। তারা বলল, সত্যি ইনি ঈশ্বরের পুত্র ছিলেন, যিশু সত্যি মসীহ ছিলেন। আমাদের দায়িত্ব হল যিশু যে মসীহ, তিনি যে মুক্তিদাতা, এই সংবাদ, এই সুখবর সবার নিকট ঘোষণা করা। যিশু জনগণের উপহার গ্রহণ করলেন। যিশু দুজন শিষ্যকে গাধা আনতে পাঠালেন এবং তিনি তাদের শিখিয়ে দিলেন, যদি কেউ প্রশ্ন করে তখন যেন তারা বলে যে গুরুর প্রয়োজন আছে। গাধায় চড়ে গাধার মালিকের সেবা তিনি গ্রহণ করলেন। আমরা সকলেই যিশুর নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ, তিনি আমাদের সেবা গ্রহণ করেন। আমরা হ্যাঁ বললে
আমরা পরিত্রাণ এবং পরিপূর্ণতা লাভ করতে পারি। বাড়িতে থেকে আমরা তালপত্র রবিবারে অংশগ্রহণ করতে পারি। করোনা ভাইরাস কোভিড-19 এর জন্য আমরা সকলেই নিজ নিজ বাড়িতে গৃহবন্দী। স্বাস্থ্যগত কারণে সরকার গির্জা, মসজিদ, মন্দির এবং জনসমাবেশ নিষিদ্ধ করেছেন। আমরা নিজেরা যেন নিরাপদে থাকি এবং অন্যদের নিরাপদ থাকতে সাহায্য করি। আমরা এভাবে তালপত্র রবিবার পালন করতে পারি। বাড়ির দরজা এবং জানালায় পাতা ঝুলিয়ে রাখতে পারি। এই পাতা ঝোলানোর মাধ্যমে আমরা তালপত্র পালনের প্রতীকী প্রকাশ করতে পারি। এই পাতা অবশ্যই সবুজ পাতা হতে হবে, যে কোনো গাছের সবুজ পাতা হলেই চলবে। আমরা বাহ্যিকভাবে একে অপরের নিকট হতে দূরে থাকলেও পরস্পরের সাথে এভাবেই আত্মিকভাবে যুক্ত হতে পারি। উই আর দ্য চার্চ, আমরাই হলাম মণ্ডলী। হ্যাঁ, সত্যি সত্যি আমরা মণ্ডলী। করোনা ভাইরাস কোভিড-19 এই মহামারী দুর্যোগময় মুহূর্তে আমরা বিশ্বের মানব জাতির জন্য, দেশের ও দেশের মানুষের জন্য আর অসুস্থদের সুস্থতার জন্য মহান ঈশ্বরের নিকট প্রার্থনা করি। নিরাপদ থাকুন, ভালো থাকুন এবং সুস্থ থাকুন। সকলকে যিশু নামে আশীর্বাদ।